বিভিন্ন দেশ এবং স্থানের ভৌগোলিক উপনামগুলো সম্পর্কে আমরা আজকে পড়ালেখা করব এবং তোমাদেরকে শেখাবো। ভিডিওটি শেষ না পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকো, কারণ বিভিন্ন দেশ এবং স্থানের ভৌগোলিক উপনামগুলো খুবই গুরুত্বপূর্ণ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য। ঠিক আছে, সবাই আমার একটু বড় মনিটরের দিকে লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে বসেই কিন্তু তোমরা ক্লাসটা মুখস্থ করে ফেলতে পারো। প্রশ্নগুলো কিভাবে আসতে পারে দেখো, উপনাম দেওয়া থাকলো অন্ধকারা ছন্ন মহাদেশ, লিখতে হবে কি আফ্রিকা। ঠিক আছে, এইভাবে আমরা আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ এবং স্থানের ভৌগোলিক উপনামগুলো শিখে ফেলব। সবাই মনোযোগ সহকারে দেখতে হবে সবাইকে। অন্ধকারা ছন্ন মহাদেশ আফ্রিকা, ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক, ইউরোপের রণক্ষেত্র বেলজিয়াম, ইউরোপের ককপিট বেলজিয়াম, ইউরোপের ক্রিয়াঙ্গন সুইজারল্যান্ড, ইউরোপের ভেনিস স্টকহোম, ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া, উদ্যানের শহর শিকাগো, চির বসন্তের নগরী কিটো, চির শান্তির শহর রোম, চির সবুজ সবুজের দেশ নাটাল, গোলাপী শহর জয়পুর রাজস্থান ভারত, দ্বীপের নগরী ভেনিস, দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়া। খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখো এবং তোমরা যারা দেখছো ভিডিওটি তোমরা চাইলে কিন্তু তোমাদের খাতায় নোট করে রাখতে পারো অথবা ভিডিওটি ডাউনলোড দিয়ে রাখতে পারো। আরো কিছু বিভিন্ন দেশ এবং স্থানের ভৌগোলিক উপনামগুলো সবাই দেখতে পাচ্ছ। প্রথমটি দেখো, দক্ষিণের রানী সিডনি, নিষিদ্ধ দেশ তিব্বত, নিষিদ্ধ শহর লাসা, সূর্য উদয়ের দেশ জাপান, নিশিব সূর্যের দেশ নরওয়ে, নীরব শহর রোম, নীল নদের দেশ মিশর, দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড, নীল পর্বত নীলগিরি পাহাড়, পবিত্র পাহাড় ফুজিয়ামা জাপান, পবিত্র ভূমি জেরুজালেম ইসরায়েল, পবিত্র দেশ ফিলিস্তিন, হাজার দ্বীপের দেশ ফিনল্যান্ড, প্রাচ্যের ভেনিস ব্যাংকক, প্রাচ্যের টেন্ডি নারায়ণগঞ্জ বাংলাদেশ, প্রাচীরের দেশ চীন, পোপের শহর রোম, পিরামিডের দেশ মিশর, নীল নদের দান মিশর, নীল নদের দেশ মিশর। তো যাই হোক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এতক্ষণ লেখাপড়া করলাম। তোমরা যারা আজকে প্রথম আমাদের ইউটিউব চ্যানেলে, আমি আমাদের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সেনানৌ বিমান বাহিনীর জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিতের উপরে, তোমরা চাইলে ওই ভিডিওগুলো একটু দেখে আসতে পারো। কারণ এই টিউটোরিয়ালগুলো যদি তুমি বাছি কেউ যদি বাসায় বসেও প্র্যাকটিস করে তাহলে সে লিখিত পরীক্ষা পাস করার জন্য সে সক্ষমতা অর্জন করবে। আর সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা একটু শেয়ার করে দিও এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আরও যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তোমরা যদি টিউটোরিয়াল চাও আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি চেষ্টা করবো আগামীতে ওই বিষয়গুলোর উপরে আরো নতুন কিছু টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, আর সর্বোপরি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক নতুন ব্যাচে ভর্তি চলছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে, দুই পদের জন্যই আমরা আমাদের একাডেমিতে প্রস্তুতিমূলক কোচিং করিয়ে থাকি। তোমরা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের একাডেমিতে এসে এখানে হোস্টেল সুবিধা রয়েছে, স্বল্প খরচে একটা প্রস্তুতিমূলক কোচিং করে যেতে পারো। তো যাই হোক, সবাই ভালো থাকো ইনশাল্লাহ। আর সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আগামী ক্লাসে তোমাদের সঙ্গে উপস্থিত হব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।